আনুষ্ঠানিক প্রস্তাব দিলে আলোচনা হতে পারে, কিন্তু তার আগে দল ভাঙিয়ে নেওয়া 17 জন কংগ্রেস বিধায়ককে ফিরিয়ে দিন খোঁচা প্রদীপ ভট্টাচার্যর। অফিসিয়ালি প্রস্তাব বলতে যে জিনিসটা বোঝায় সেটা তো আমাদের কাছে এখনো এসে পৌঁছয়নি। আমি স্টেট ইউনিট সোমেন মিত্রের সঙ্গে কথা বলেছি, আমাদের প্রেসিডেন্ট প্রদেশ কংগ্রেস, আমাদের কাছে কোনো প্রস্তাব তো এখনো আসেনি। সুতরাং যেটা কোনো প্রস্তাব আকারে আসেই নি সেটি নিয়ে আলোচনা করার তো কোনো অর্থ হয় না। দ্বিতীয় জিনিসটা খুব স্পষ্ট, উনি যদি সত্যি সত্যি অন্তর থেকে এটা চান তাহলে ওনার প্রথম কদম ওঠানা চাইয়ে উনি আমাদের 17 জন বিধায়ককে যে নিয়ে রেখেছে নন অফিসিয়ালি সেগুলোকে কংগ্রেসে ফেরত পাঠান, ফেরত পাঠিয়ে বলুন যে আমি কংগ্রেসে ফেরত পাঠিয়ে দিয়েছি, তারপর আপনি প্রস্তাব দিন অফিসিয়ালি, আমরা আলোচনা করব।